দাদা কিছু বলবেন? দাদা চলুন 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 দাদা একটু সরে যান দাদা। দাদা এই কার দাদা দাদা একটু দাদা দাদা একটু দাদা দাদা আপনাকে কি ফাঁসানো হয়েছে? কোরবান হত্যাকাণ্ডে উনি মূল অভিযুক্ত। আচ্ছা ঠিক আছে, সেটা আপনারা সিবিআই তদন্ত করে বার করুন। আপনি কি চাচ্ছেন? আমি সিবিআই তদন্ত চাই। আপনার ছেলে কি নির্দোষ? নির্দোষ, আমার ছেলে নির্দোষ। পুলিশের উপর ভরসা নেই কেন? আমি সেসব কথা আর অত বেশি কিছু বলতে পারবো না, কিন্তু আমি আমার ছেলের আমি এইটাই বলছি যে আমার সিবিআই তদন্ত চাই। কিসের জন্য আপনি তদন্তটা চাইছেন? নির্দোষ বলে আমি বলছি। কেন ওকে মানে ধরা হলো? কেন কেন হলো এটা সে এখন আমি সেগুলো তার বলতে পারবো না, অত আমি রাজনীতির সম্বন্ধে আমি জানিনি। শুধু মা হিসেবে আমি আসছি, যেটা আমার অভিযোগ সেইটুকু থাকে, ওর থেকে বেশি আমি জানিনি আর বলতেও পারবো। আর এই যে কুরবানের কেসেই তো ধরা হলো? হ্যাঁ, কুরবানের কেসেই তো ধরা হয়েছে। আপনার নাম? আনসারি বেগম। হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আনিসুর রহমান এবং তার এক সঙ্গী মোবারক গ্রেপ্তার হয়েছে। কি চাইছেন এই মুহূর্তে? আমি চাইছি যে আনিসুর রহমান এবং মোবারককে যেন ফাঁসির সাজা দেওয়া হয়। তবে ফাঁসির সাজা না হলে আমার স্বামীর আত্মা শান্তি পাবেন না, কেননা ওরাই মেন অভিযুক্ত। আনিসুর রহমানই সব করেছে এসব, আমাদের এখানকার কালু সীতামানা ওদেরকে ওই পয়সা দিয়ে ওসব এ করেছে। তাই আমি চাই যেন ওদের ফাঁসির সাজাই হোক। ওদের ফাঁসির সাজা না হলে আমার স্বামীর আত্মা শান্তি পাবে না। আমাদের মহামান্য আদালতের কাছে এটাই অনুরোধ।
যেন ওদের ফাঁসির সাজা দেওয়া হতো। আমার ছোট ছোট বাচ্চাদের বাবা বলি তুলে দিয়েছে, আজ পাপা পাপা করে এক মাস ধরে খুঁজছে আমার 3 বছরের বাচ্চা, আমি ওকে কি জবাব দেব? আমি চাই ওদেরও যেন ফাঁসি হোক, ওটা যেন না ছাড়া পাই কোনোদিন, ওদের ফাঁসি চাই আমি মহাবঙ্গ আদালতের কাছে। বলছি কি, আমি সিবিআই তদন্ত হোক, আমার ছেলে যদি নির্দোষ থাকে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া যাক। এইভাবে আমার ছেলেকে বারবার ফাঁসানো হচ্ছে, আমি সিবিআই তদন্ত চাই। আমি মা হিসাবে এইটাই বলছি আপনাদের কাছে, কারা ফাঁসাচ্ছে? রাজনীতি হিসাবে তাকে ফাঁসানো হচ্ছে। এই ঘটনার সঙ্গে আপনার ছেলে প্রকৃতপক্ষে কি যুক্ত হল আপনি কি মনে করেন? আমার আমি বলছি আমার যতটুকু ভরসা এই বিষয়ে আমার ছেলে একদম নির্দোষ। এবার সিবিআই তদন্ত করে আপনারা বার করুন এটা। আপনার নাম? নবমীতেনে পাঁশকুড়া মহীশূরা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি কুরবান শাহর মার্ডার হয়েছিল। সেখানে 5 জন দুষ্কৃতীরা 2 মোটর সাইকেলে এসে ওনাকে ওনার অফিসে গুলি মেরে খুন করেছিল। এই কেস হওয়ার পরে এটা কেসটা ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি শুরু হলো। শুরু হয়ে আমরা ইন কোর্স অফ দ্য ইনভেস্টিগেশন একজন ইম্পর্টেন্ট লোক একজনকে আমরা পেয়েছিলাম, দীপক চক্রবর্তী নামে। ওকে আমরা প্রথম অ্যারেস্ট করলাম। ওকে অ্যারেস্ট করে ইন্টারোগেশনে ও কনফেস করলো। কনফেস করে ও পুরো ডিটেলসটা বললো, এই কেসে কে কে ইনভলভ আছে, কে প্ল্যানিং করলো, কে মার্ডারার কে আছে, কে গুলি করলো, এগুলো পুরো ডিটেলস ও পুরো আমাদেরকে জানালো। ওর কনফেশন আর ওর ইনফরমেশনের উপরে বাকি আরও কয়েকজনকে আমরা অ্যারেস্ট করলাম পরপর। প্রথম অ্যারেস্ট করা হলো রাজা নামে একজন, রাজা আলিয়া শেখ তসলিম আরিফ, কোতোয়ালি পশ্চিম মেদিনীপুর এলাকার বাসিন্দা। ওনাকে অ্যারেস্ট করলাম। ও ডিউরিং ইন্টারোগেশন ইনিশিয়ালি স্বীকার করেনি, পরে স্বীকার করলো দ্যাট ও গুলি চালিয়েছিল। ও একজন মেইন লোক, কেসে অ্যারেস্ট করা হলো। অ্যান্ড একে টিআই প্যারেডে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডেও আইডেন্টিফাই করেছেন 3 জন যারা উইটনেস, আই উইটনেস। যখন গুলি হলো তখন কুরবান শাহর ঘরে আরও 3 জন পাবলিক ছিল, তাদের মধ্যে 3 জন ওনাকে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডে আইডেন্টিফাই করেছেন। সো রাজাকে অ্যারেস্ট করা হলো। তারপরে রাজার ইনভলভমেন্ট আছে, ও গুলি করা ছাড়া ও মেইন অর্গানাইজার, বাকি যারা দুষ্কৃতীরা যারা ফায়ার করেছিল, ক্রিমিনাল যারা এসেছিল, ও বাইরে থেকে লোক এনেছিল। সো অ্যারেঞ্জমেন্ট কাজটা রাজাই করেছিল। এছাড়া আরেকজন নিশিত পাল নাম একজনকে অ্যারেস্ট করা হলো। ওর বাড়ি আছে পাঁশকুড়ার মহীশূরার পাশে দালপাড়া নামে একটা জায়গাতে। সো ওনার রোল ছিল এই কেসের প্ল্যানিংটা হয়েছিল অলমোস্ট 2 মাস আগে থেকে প্ল্যানিং হয়েছিল। সেখানে প্রথম যে অ্যাডভান্স মানি যেটা আছে যাদেরকে দেওয়া হলো, 10,000 টাকা দিয়ে ও প্রথম ইনিশিয়েট করেছিল নিশিত পাল, তো তাকে অ্যারেস্ট করা হলো। অ্যান্ড আরেকজন যে অ্যারেস্ট হলো ইস নবরুণ মিশ্রা, ওর বাড়িটাও পাঁশকুড়া এলাকাতে মঙ্গলাই নামে একটা জায়গাতে। সো এর মেইন রোল ছিল, যখন ইনসিডেন্ট হলো তখন কুরবানকে ফলো, যে কুরবান মানে যে ভিক্টিম তাকে ফলো করে ও যখন অফিসে পৌঁছালো, ওখান থেকে এদেরকে দীপককে খবর দেওয়ার ওখান থেকে ফোন করে বলল দ্যাট উনি আছেন, একা আছেন, ওখান এসে কাজ করে নিতে পারে বলে। সো এর টিপার হিসাবে কাজ করলো, ও কনফেস করেছে, ও অ্যারেস্ট করা হয়েছিল। অ্যান্ড তারপরে মালয় ঘোষকে অ্যারেস্ট করা হলো। মালয় ঘোষের বাড়ি কৃষ্ণাপুর পাঁশকুড়া এলাকাতে। এর রোল ছিল মেইন প্ল্যানিং এর মধ্যে যুক্ত ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যামুনিশন অ্যারেঞ্জ করে দিয়েছিল, যারা মেইন ক্রিমিনালস যারা এসেছিল বাইরে থেকে তাদের গুলিটা উনি সাপ্লাই করার জন্য হেল্প করেছিল। সো লেটেস্ট আমরা গতকাল রাত্রে যে মেইন যে অ্যাকিউজড অ্যাজ ওয়েল অ্যাজ মেইন সাসপেক্ট, প্রথম থেকে যে মেইন সাসপেক্ট যে ছিল আনিসুর রহমান, তাকে অ্যারেস্ট করা হলো গতকাল রাত্রে। ওনার সাথে ওনার যে একজন ক্লোজ অ্যাসোসিয়েট আছে মুবারক খান, তাকে 2 জনকে আমরা অ্যারেস্ট করেছিলাম। এনারা এদের মেইন প্ল্যানিংটা মনিসুর রহমান অ্যান্ড যারা মুবারক খান অ্যান্ড আদার্স মিলে করেছিল। অনিসুর রোলটা আছে মেইন অর্গানাইজিং প্ল্যানিং, টাকা একটার জন্য 5 লাখ মতো টাকা দেওয়া হয়েছে যারা বাইরে থেকে যারা ক্রাইম করেছে, এইগুলো ইনভলভমেন্ট অনিসুরের ছিল কেসে। সো ওনাকে গতকাল রাত্রে অ্যারেস্ট করা হয়েছে। কোথা থেকে আসছে?
ওনাকে অ্যারেস্ট করা হয়েছে মেচেদা রেলওয়ে স্টেশনের বাইরে থেকে। তো ক্রিমিনাল হিস্ট্রি থাকাকালীন যেহেতু উনি অনেকবার অ্যারেস্ট করেছেন, উনি জানেন পুলিশ কী কীভাবে কাজ করে। সো অনেক সফিস্টিকেটেড মাধ্যমে উনি আমাদেরকে ওয়েট করেছিলেন এতদিন আমরা, বাট স্টিল আমরা আমার টিম, যে টিম আমার পিছনে যারা আছে ওনারা পুরো এই টিমে ডেডিকেটেডলি কাজ করে ওনাকে পারসিউ করে অনেক জায়গাতে আমরা চেষ্টা করে ফাইনালি ওনাকে ট্র্যাক করে আমরা অ্যারেস্ট করেছি। আমরা কভার পেয়েছিলাম ওখানে, ওখানে আসার কভার পেয়েছিলাম। সো অন দ্যাট বেসিস আমরা ওখানে ওয়াচ রেখেছিলাম। সো যে ইনফরমেশন আমাদেরকে দেওয়া হয়েছিল ওইটা সঠিক ছিল, সেভাবে যখন উনি ওখানে পৌঁছালেন তখন অ্যারেস্ট করা। এটা আমরা ইনভেস্টিগেট করেছি, সো অন দ্যাট বেসিস আমি বলতে পারি এই কেসে উনি ফুল ইনভলভমেন্ট আছেন, মেইন মাস্টারমাইন্ড উনি আছেন। যেটা পেয়েছি ইজ বোথ পলিটিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ পার্সোনাল। আনিসুর আর কুরবান অনেকদিন ধরে পুরনো রাইভালস আছেন ওই পাঁচকোড়া মহীশূর এলাকাতে। সো পুরনো অনেক কেসেসও হয়েছে, অনেক দুবার আনিসুর কুরবানকে মেরেছে। 2017 সালে একবার জানুয়ারি মাস দিকে একবার ওনার উপরে একটা অ্যাটাক হয়েছিল, আবার 2018 সালে এপ্রিলের দিকে একবার অ্যাটাক হয়েছিল। সো এগুলো এছাড়া ওনার গ্যাং গ্রুপ মেম্বার্স ওদের মধ্যে অনেক মোদেন 20টার মতো কেস আছে। সো পার্সোনাল একটা রাইভালরি আছে, ইনক্লুডিং দ্যাট মেইনলি পলিটিক্যাল রাইভালরি একটা আছে। ব্যাপার এগুলো আমি এখন বলতে চাইছি না, বাট আমরা যেখানে যেখানে গেল আমরা সব জায়গাতে পারসিউ করে আমরা সাকসেসফুলি আজকে গতকাল রাত্রে আমরা অ্যারেস্ট করলাম। গতকাল যেখান থেকে ধরেছিল কেসগুলো এখন নেই, যেহেতু অনেক লোক যারা অ্যারেস্ট করা হলো যারা ওদেরকে টাকা সাপ্লাই করেছিল বিভিন্ন জায়গায়, বিকজ বাইরে থাকলে পালিয়ে থাকলে ও সাপোর্ট লাগবে, টাকা লাগবে। সো এইগুলো আমরা যেহেতু বন্ধ করলাম, সো ওই একটা রিজন ছিল এখানে কিছু কার কাছে টাকা নেওয়ার ব্যাপারে উনি আসবেন বলে, সেই হিসাবে আমরা ওনাকে ধরেছিলাম। যেখানে এসেছিল সেটা কোনো হোটেলে না কোনো বিশেষ বাড়িতে? বাইরে বাইরে, আই মিন রেলওয়ে স্টেশন বাইরে এলাকাতে। কোনো বাড়ির মধ্যে ছিল না, গাড়ি নেই রাস্তার? ওর যে গাড়িটা নিয়ে যেটা ফেরার হয়ে গেছে সেই গাড়িটাকে আপনারা সিজ করেছেন? না, এখানে ওইটা সিজ হয়নি, বাট এই কেসে দুটো মোটরসাইকেল ইনভলভ ছিল। ওই দুটো মোটরসাইকেল মধ্যে একটা মোটরসাইকেল আমরা সিজ করেছি। ওই বাইকে করে কি আনি ছুটে এসেছিল? এইছাড়া আরো কিছু লোক এই কেসে ইনভলভ আছে তাদেরকে আমরা খুঁজছি, ওইটা ওদেরকে আমরা কয়েকদিন মধ্যে আমরা অ্যারেস্ট করবো। ঠিক আছে।